আজকে আপনাদের আমি আম পোড়া শরবত করে দেখাবো। তার জন্য আমি দুটো আম নিয়েছি, কাঁচা আম। এই আম দুটোকে আমি পুড়িয়ে শরবত করব, আম পোড়া শরবত। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আম পোড়া শরবত করছি। গ্যাসেই আমি আম দুটোকে পুড়িয়ে নেব। আমার এই আম দুটো পোড়ানো হয়ে গেছে। এবার আমি এই আম দুটোকে একটু ঠান্ডা করে ছুলে নেব। আপনারা বুঝবেন কি করে, এই যে ছুরি দিয়ে একটু ঢুকিয়ে দেখুন, এই আম দুটো ঠান্ডা হয়ে গেছে। আমি এবার আম দুটোকে খোসা ছাড়িয়ে নেব। এইভাবে আমি দুটো আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আম দুটোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এই আটি দুটোর থেকে আমি পালটা বার করে নিলাম। এই আমের কাঠটা আমি ছেঁকে নিচ্ছি। এর মধ্যে একটু ঠান্ডা জল দিচ্ছি, তাহলে কাকটা সুন্দর বেরোবে। আমি এখানে ঠান্ডা জল এক কাপ দিচ্ছি। এখানে বড় চামচে হাফ চামচ বিট নুন দিলাম। আমি এখানে দু চামচ চিনি দিচ্ছি। আমি এখানে দু চামচ চিনির গুঁড়ো ব্যবহার করছি। হাফ চামচ মতো চাট মশলা